মাতা সতী ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী এবং দক্ষ প্রজাপতির কন্যা, যিনি পিতার ইচ্ছার বিরুদ্ধে দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেন। একবার রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেন যার একমাত্র উদ্দেশ্য ছিল মহাদেবকে অপমান করা। সেই কারণেই তিনি মহাদেব ব্যতীত সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করেন সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য। যখন মাতা সতী নারদ মুনির কাছ থেকে তার পিতার আয়োজিত যজ্ঞের কথা জানতে পারেন, তখন তিনি ভগবান শিবের কাছে যজ্ঞে অংশ নেওয়ার অনুমতি নিতে যান। কিন্তু মহাদেব বলেন, বিনা নিমন্ত্রণে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয় দেবী। প্রত্যুত্তরে মাতা সতী বলেন, পিতার করা অনুষ্ঠানে কন্যার কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় না। তবুও দেবাদিদেব মহাদেব মাতা সতীকে যজ্ঞে অংশগ্রহণ না করারই পরামর্শ দেন। এই কথা শুনে মাতা সতী ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাতা সতী ক্রুদ্ধ হয়ে নিজের স্বরূপ দর্শন করান। দেবী মায়ের এই রূপ ধারণ করা মাত্রই মহাসমুদ্র নতজানু হয় দেবীর চরণে। পর্বত তার উচ্চ শিখর সমর্পণ করে দেবীর এই অলৌকিক রূপের সামনে। দেবাদিদেব মহাদেবও দেবীর এই রূপ দর্শন করে স্তম্ভিত হয়ে যান এবং সেই জায়গা প্রস্থান করতে চাইলেন, কিন্তু যেদিকেই তিনি পা বাড়ান সেদিকেই মাতা তার পথ রুদ্ধ করে দেন। এইভাবেই মাতা দশ দিকে তার দশটি ভিন্ন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সীমাহীন শক্তির দাতা মহাদেবও সেই দশটি পথে যেতে অক্ষম হয়ে পড়েন, কারণ মাতার সেই দশটি স্বরূপ তার পথ অবরুদ্ধ করে রেখেছেন। মায়ের এই দশটি রূপই দশমহাবিদ্যা নামে পরিচিত। এই প্রতিটি রূপেরই রয়েছে নিজস্ব মন্ত্র, রয়েছে নিজস্ব গল্প ও গুণ। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো মায়ের দশটি রূপ অর্থাৎ দশমহাবিদ্যার কথা, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। এক, মা কালী। দশমহাবিদ্যার প্রথম স্বরূপ মা কালী। সেই সময় মাতা সর্বপ্রথম কালীর রূপ ধারণ করেছিলেন। অসুরকুলের সঙ্গে দেবীর দ্বৈরথ শুরু হয়েছে, ঘোরতর যুদ্ধ চলছে, চণ্ড ও মুণ্ড দেবীকে আক্রমণ করেছেন। সেই যুদ্ধকালেই ক্রোধান্ধ দেবীর স্বরূপ মা কালীর আবির্ভাব। মা কালীর চেহারা গাঢ় নীল, কোটর নিমজ্জিত চক্ষু এবং পরনে বাঘের চামড়া, গলায় মুণ্ডমালা। তিনিই চণ্ডমুণ্ডকে বধ করেন। ওই একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পড়া মাত্রই তা থেকে ফের নতুন রক্তবীজ জন্মায়। অগণিত রক্তবীজ হাজির হয় যুদ্ধক্ষেত্রে। দেবী কালী তখন রক্তবীজের রক্তবিন্দু মাটিতে পৌঁছানোর আগেই তা তার জিহ্বা দিয়ে লেহন করেন। কৌশিকী নামেও পরিচিত হন দেবী। তিনি উৎস, তিনি সমাপ্তি, তিনি ছাড়া আর কিছু নেই। দুই, মা তারা। দশমহাবিদ্যার মধ্যে মায়ের দ্বিতীয় স্বরূপ হলেন মা তারা, পথপ্রদর্শিকা ও রক্ষিকা দেবী তারিণী, যিনি সকলকে রক্ষা করেন। বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাসৈন্যের প্রতীক। নীল গাত্রবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করে অসুস্থ হলে দেবী তারা তাকে পুত্রস্নেহে নিজস্তন্য পান করিয়ে সুস্থ করেন। তিনি এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র এবং পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না, গলায় একটি সর্প যজ্ঞপবিত রূপে রয়েছে। তিনি ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা পরিধান করেন। তার চার হাতে পদ্ম, খড়ক, অসুরমুণ্ড ও কাস্তে রয়েছে। তার বাম চরণ স্বরূপী শিবের হৃদয়ে স্থাপিত। তিন, দেবী ত্রিপুর সুন্দরী। দেবী ত্রিপুর সুন্দরী বা ষোড়শী দশমহাবিদ্যার মধ্যে মায়ের তৃতীয় স্বরূপ। দেবী ত্রিপুর সুন্দরী রাজরাজেশ্বরী নামেও পরিচিত। ত্রিপুর সুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শ বর্ষীয় এক বালিকার রূপ। এই রূপ আসলে ষোড়শ প্রকার কামনার প্রতীক। ষোড়শীতন্ত্রে দেবী ত্রিপুর সুন্দরীকে শিবের নয়নজ্যোতি বলে উল্লেখ করা হয়েছে। তিনি কৃষ্ণবর্ণা ও শিবপরি উপবিষ্টা। তিনি ধনুক, পঞ্চবান, পাশ ও অঙ্কুশ ধারিণী। পাশ অঙ্কুশ বন্ধন মুক্তির প্রতীক, পঞ্চবান পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক এবং ইক্ষধনু মনের প্রতীক। ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুর সুন্দরী কামদেবের ভস্ম উদ্ভূত ভণ্ডাসুর নামে অসুরকে বিনাশ করতে আবির্ভূত হন। ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী হওয়ার জন্য দেবীর নাম হয় ত্রিপুর সুন্দরী।
4 দেবী ভুবনেশ্বরী। দশমহাবিদ্যায় দেবীর চতুর্থ স্বরূপ হলেন দেবী ভুবনেশ্বরী। দেবী ভুবনেশ্বরী প্রকৃতির মূর্ত প্রতীক। মা ভুবনেশ্বরী মানুষের জীবনের 5টি উপাদানের উৎপত্তি ব্যাখ্যা করেন এবং মহাবিশ্বে মানবজাতির গুরুত্ব ব্যাখ্যা করেন। ভুবনেশ্বরী শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, ভুবন এবং ঈশ্বরী, অর্থাৎ সমগ্র ভুবনই পূজিতা তিনি। পৌরাণিক কাহিনী অনুসারে একবার দুর্গম নামক এক অসুরের অত্যাচার থেকে স্বর্গলোককে রক্ষা করতে দেবী আবির্ভূত হন। দেবী ভুবনেশ্বরীর রূপ মনোমুগ্ধকর। তার হাতে একটি তীর, পদ্মফুল এবং সবজির মূল। মাতা ভুবনেশ্বরীর হাতে শাকসবজি ও ফলমূল থাকার কারণে তিনি দেবী শতাক্ষী ও শাকম্ভরী নামেও পরিচিত। দেবী ভুবনেশ্বরী দুর্গামাসুরকে বধ করেছিলেন এবং তার দ্বারা অপহৃত বেদ দেবতাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। দেবী সর্বদা রক্ষা করে চলেছেন ত্রিভুবনকে। 5 দেবী ভৈরবী। দেবী ভৈরবী 10 মহাবিদ্যার পঞ্চম দেবী। ভৈরব কথার অর্থ হল ভয়ঙ্কর, আর ভৈরবের স্ত্রী শক্তি হওয়াতে ওনার নাম ভৈরবী। ব্রহ্মাণ্ড পুরাণে দেবীকে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে। দেবী ভৈরবী অত্যন্ত উগ্র দেবী। দেবী রক্তবস্ত্র পরিধানা, ওনার বক্ষ দেশ রক্ত চন্দন দিয়ে চর্চিত। উনি ত্রিনয়না চতুর্ভুজা। বাম দিকের হাতে অক্ষমালা ও বেদপুস্তক এবং ডান দিকের হাতে অভয় ও বরমুদ্রা শোভিত। উনি রক্ত পদ্মাসনা দেবী, বেদ জ্ঞানের প্রতীক এবং অক্ষমালা তপের প্রতীক। দেবীর ঊর্জা থেকেই ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে, আবার বিলীন হয়ে যাচ্ছে। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে ওনার উল্লেখ আছে যে মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় দেবী আবির্ভূত হয়ে নিজের নখ দিয়ে মহিষরূপী মহিষাসুরের বুক ছিঁড়ে রুধির দ্বারা পরিবাহিত করেছিলেন। পঞ্চমুণ্ডী আসনে প্রতিষ্ঠিত ভৈরবী দেবীকে আবার চণ্ডীরূপেও আখ্যায়িত করা হয়। সর্বসিদ্ধি ও বাকশক্তি প্রদায়নী এবং অভীষ্ট ফলদায়িনী হলেন এই দেবী। 6 দেবী ছিন্নমস্তা। দশমহাবিদ্যা দেবীদের মধ্যে ষষ্ঠ মহাবিদ্যা দেবী হলেন ছিন্নমস্তা। ছিন্নমস্তাকে উগ্র মহাবিদ্যাও বলা হয়। দশমহাবিদ্যার ভয়ঙ্করী রূপের প্রকাশ হয়েছে দেবী ছিন্নমস্তায়। ছিন্নমস্তা দেবী প্রত্যালীর ভঙ্গিতে দণ্ডায়মানা, গলায় তার নাগযজ্ঞের উপবীত, সর্বদা ছিন্নমস্তক ও খড়গ ভূষিতা। দিগবসনা, নিজ কবন্দের দ্বারা সানন্দে অমৃতকল্প রক্তধারা পানরতা, সর্পের মুকুটমণি দ্বারা ভূষিতা। ত্রিনয়না, বক্ষদেশে পদ্মে ভূষিতা, দেবীর গাত্রবর্ণ জবা ফুলের ন্যায়। পিনোন্নত পয়ধারা সদা ষোড়শ বর্ষীয়া, তার একদিকে মুক্তকেশী লোহিত সৌমা, দিগম্বরী বর্ণিনী ও অন্যদিকে প্রলয় অগ্নির মতো ডাকিনী শক্তি। নারদ পঞ্চরাত্র শাস্ত্রমতে ছিন্নমস্তা দেবীর আবির্ভাবের একটি কাহিনী রয়েছে। একদা দেবী পার্বতী তার দুই সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানত্বে জয়া ও বিজয়ার ক্ষুধার উদ্রেক হওয়ায় দেবী পার্বতীর কাছে আহার চাইলেন। দেবী বললেন, কৈলাসে গিয়ে আহার প্রদান করব। কিন্তু বারবার তারা ক্ষুধার কথা জানিয়ে প্রার্থনা করলেন। দুপাশ থেকে খাদ্য প্রার্থনা শুনে করুণাময়ী জননী নিজের বাম নখাগ্র দিয়ে নিজেরই মস্তক ছিন্ন করে সেটি নিজের বাম করতলে ধারণ করলেন। ছিন্ন মস্তক ও কণ্ঠ থেকে ত্রিধারায় রক্তস্রোত প্রবাহিত হতে লাগল। বাম ও দক্ষিণ দিক থেকে নির্গত দুটি ধারা দুই সহচরী জয়া ও বিজয়ার ভয়ঙ্করী মূর্তি ডাকিনী ও বর্ণিনীর ঊর্ধ্বমুখ লেলিহান জিহ্বায় সংযোজিত হল, আর মধ্যধারাটি নিজ ছিন্ন মুখে পড়তে লাগল। এইভাবে নিজ মুণ্ড ছিন্ন করে সহচরীদের পরিতৃপ্ত করেছিলেন বলে তার নাম হল ছিন্নমস্তা। ছিন্নমস্তার মূর্তিতে দেখা যায় এক ভিন্ন চেতনা। তিনি তার নিজের শোণিত ধারা ভক্ত তথা বিশ্ব চরাচরের ক্ষুণ্ণীবৃত্তির জন্য দান করেছেন। এইভাবেই তিনি দেবী রূপে জীবনদাত্রী। 7 দেবী ধূমাবতী। দশমহাবিদ্যার মধ্যে মাতার সপ্তম স্বরূপ হলেন দেবী ধূমাবতী। তিনিই একমাত্র দেবী যিনি অপার যৌবনা নন। তিনি বৃদ্ধা এবং কুৎসিত, রোগা জীর্ণ শরীর, কোটরে বসে যাওয়া চোখ দুটো যেন জ্বলছে। কখনো কখনো দেবীর হাতে দেখা যায় ত্রিশূল, গলায় থাকে নরমুণ্ডমালা। প্রান্তসিনী তন্ত্র অনুযায়ী একবার খিদের জ্বালায় অস্থির হয়ে উঠেছিলেন দাক্ষায়ণী সতী। ঘরে একদানা খাবার নেই, তাই সোজা স্বামী মহাদেবের কাছে গিয়ে খাবার চেয়ে বসেন দেবী। কিন্তু শিব তাকে জানান এই মুহূর্তে দেওয়ার মতো খাবার তার কাছেও নেই। খিদে সইতে না পেরে রাগে দুঃখে তখন স্বামী মহাদেবকেই গিলে ফেলেন দেবী। দেবীর জঠরে আটকে পড়েন মহাদেব। বেগতিক দেখে কোনোভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য সকাতর অনুরোধ করতে থাকলেন দেবীকে।
অন্যদিকে শিবের প্রবল তেজে দেবীর সারা শরীরে প্রদাহ শুরু হয়। শরীর থেকে ধোঁয়া বা ধূম বের হতে থাকে। বিরক্ত সতী ফের উগড়ে দেন স্বামীকে। এরপর মুক্তি পেয়ে ক্রুদ্ধ শিব অভিশাপ দেন দেবীকে। স্বামীকে গিলে ফেলার দরুন তার এই বৈধব্য রূপ, আর সারা শরীর থেকে ধূম নির্গত হওয়ায় দেবীর নাম ধূমাবতী। ৮. দেবী বগলামুখী। দশমহাবিদ্যার অষ্টম স্বরূপ হলেন দেবী বগলামুখী। বগলামুখী দেবী সিদ্ধবিদ্যা ও পীতম্বরা বিদ্যা নামেও প্রসিদ্ধ। দেবীর গায়ের বর্ণ হলুদ, বসন পীতবর্ণ। সুধা সমুদ্রের মাঝে সিংহাসনে উপবিষ্টা। এনার বাহন সব। দ্বিভুজ দেবী বাম হাতে দুর্গম অসুরের জিহ্বা ধরে আছেন ও ডান হাতে গদা দিয়ে শত্রু দমন করেন তিনি। বগলামুখী দেবী পীতবস্ত্রা, পীতপুষ্পপ্রিয়া এবং পীত অলঙ্কার ধারিণী। পুরাণ অনুসারে একদা মদন নামে এক অসুর বাকসিদ্ধি অর্জন করেছিলেন, অর্থাৎ কথা দিয়ে সে বিশ্বে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি করতে পারত। মদনাসুরের তৈরি এই ঝড় যখন সৃষ্টিকে বিপন্ন করে তোলে, তখন ভগবান বিষ্ণু সৌরাষ্ট্র প্রদেশে গিয়ে হরিদ্রা নামের এক সরোবরের তীরে দেবীর ধ্যানে বসেন। ভগবান বিষ্ণুর অসুর দমনের এই ইচ্ছা পূরণের জন্য দেবী বগলামুখী সেই হলুদ সরোবর থেকে উত্থিতা হন। প্রথমে তিনি ঝড় থামান, তারপর মদনাসুরকে বধ করেন। সেই জন্যই তাকে এক হাতে অসুরের জিভ টেনে ধরে থাকতে দেখা যায়। ৯. দেবী মাতঙ্গী। ঘোর দর্শনে এই দেবী দশমহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী। মতঙ্গসুরকে বিনাশ করার জন্য দেবীকে মাতঙ্গী বলা হয়। মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, তার এক হাতে বীণা, অন্য হাতে তরবারি, মহাখড়পর এবং বরাভয়। তার বাহন টিয়া পাখি, তার মাথায় থাকে অর্ধচন্দ্র, আর তিনি রক্তবস্ত্র পরিহিতা। দেবীর চার হাত, যা চারটি বেদের প্রতীক মনে করা হয়। এক হাতে বীণা ছাড়াও বাকি তিন হাতে তার নরকরটি, বরাভয় এবং খড়গ থাকে। আরেক মত অনুযায়ী দেবী হলেন মাতঙ্গ নামের এক মুনির কন্যা। মাতঙ্গমণি পুরাকালে বন্য প্রাণীদের বশ করার হেতু ত্রিপুরা দেবীর সাধনা করেছিলেন। দেবী যখন দেখা দেন, তার নেত্র থেকে এক জ্যোতি নির্গত হয়। এই জ্যোতি এক শ্যামলা ষোড়শী এবং অপরূপ দেবীমূর্তি ধারণ করে। এই দেবীর নাম রাজমাতঙ্গিনী। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই দেবীকে সরস্বতীর আরেক রূপ বলে মনে করা হয়। তিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু দেবী সরস্বতীর স্নিগ্ধতা তার মধ্যে নেই। দশমহাবিদ্যা তন্ত্রই তাকে পরমতম জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেও কল্পনা করা হয়েছে। ১০. দেবী কমলা। দশমহাবিদ্যার সর্বশেষ দেবী স্বরূপটি হলেন দেবী কমলা। ইনি চন্দ্রের ইষ্ট দেবী। মা কমলা হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। সেই সাথে তিনি বরাভয় প্রদয়নী শুদ্ধ চৈতন্যেরও দেবী। তাকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। কমলা হচ্ছে পদ্মের প্রতিশব্দ। কমলে কামিনী দেবীর যে রূপ পরিকল্পনা করা হয়, তাতে দেখা যায় দেবীকে চারটি বড় হাতি স্নান করাচ্ছেন এবং দেবী পদ্মের উপর অধিষ্ঠিতা। তার চারটি হাত, দেবীর চারটি হাতে দুটি পদ্ম ও বরাভয় মুদ্রা, মাথায় রত্নমুকুট, দেবী পটবস্ত্র পরিহিতা। কমলা হচ্ছেন ইচ্ছা পূরণের দেবী। মূলত জাগতিক সুখ শান্তি ও সমৃদ্ধি তিনি ভক্তদের দেন। মায়ের এই রূপটি জাগতিক বন্ধনের রূপ। তিনি ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা প্রদান করেন। স্বতন্ত্র নামক এক তন্ত্রশাস্ত্র মতে কোলাসুর নামক এক অসুরকে বধ করার জন্যই দেবী কমলার আবির্ভাব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।